সেই অদম্য সাহসী নেত্রী যাকে তিলে তিলে নিঃশেষ করা সকল চক্রান্ত ষড়যন্ত্র করেছে এই নিষ্ঠুর মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণের দাবিতে বিএনপির মহাসচিব সহ শীর্ষ নেতৃবৃন্দ এবং হাজার হাজার বিএনপির নেতাকর্মী বিরোধী দলের নেতাকর্মীর মুক্তির দাবিতে চলমান যে আন্দোলন বিএনপি সহ সমমনা দলগুলোর যে আন্দোলন সে আন্দোলনের ধারাবাহিকতা আগামী আঠারোই ডিসেম্বর আগামী আঠেরোই ডিসেম্বর সকাল সকাল থেকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ঘোষণা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি এখানে উপস্থিত গণমাধ্যমের সাংবাদিকদের ভাইদের মাধ্যমে আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে জনগণকে এবং শুভানুধ্যায়ীদেরকে এই হরতাল এটা মানুষের পক্ষের হরতাল এটা হচ্ছে গণতন্ত্রের পক্ষের হরতাল এটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার পক্ষের হরতাল এটা হচ্ছে নাগরিক স্বাধীনতার পক্ষের হরতাল আমি আপনি আমরা যারা স্বাধীন দেশের স্বাধীন মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য এই হরতাল এই হরতাল কারো কৃতদাস হওয়ার জন্য নয় এই হরতাল একটি একদলীয় নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসনের অধীনে আমরা প্রত্যেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বিরুদ্ধে এই হরতাল এই হরতালকে মন্ডিত করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই হরতালকে সামগ্রিকভাবে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জেনাব তারেক রহমান বন্ধুরা উপস্থিত এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যারা ছিলেন উপস্থিত ছিলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আমাদের বক্তব্য আমাদের সংবাদ বিবরণী সংবাদ বৃত্তান্ত আপনারা সব তুলে ধরে তুলে ধরেন অনেক চাপের মধ্যেও আমরা জানি এই চাপকে উপেক্ষা করেও আপনারা আজকে যারা আন্দোল গণতন্ত্রের আন্দোলনে সংগ্রামরত তাদের কথা তাদের চিন্তা আপনাদেরকে তুলে ধরার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি খোদা হাফেজ